বিরতির পর স্বাগত। এবার আধার আতঙ্কের পর নতুন ত্রাস টেলিগ্রামে। কার্যত অ্যাপটির মাধ্যমে প্রতারণার জাল বিস্তার, প্রতারণার ফাঁদে খোয়া যাচ্ছে গ্রাহকদের কোটি কোটি টাকা। অর্থাৎ আধার আতঙ্কের পর কিন্তু আমরা বলতেই পারি নতুন ত্রাস ইতিমধ্যে হয়ে উঠেছে টেলিগ্রাম, এবং প্রতারণার ফাঁদে একাধিক গ্রাহকরা গ্রাহকদের কোটি কোটি টাকা হাঁপিয়ে নিচ্ছে এই অ্যাপটি, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সে বিষয়ে আমি বিস্তারিত জেনে নিচ্ছি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে। সুপ্রীতি, কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, নেট দুনিয়ার বর্তমানে লক্ষ্য কি, টাকা হাতানোর একটা ফাঁদ পেতে বসেছে প্রতারক চক্র, প্রতারকদের দল, এবং ইতিমধ্যেই লোক ঠকানোর কারবারের একেবারে নিত্য নতুন পন্থা উঠে এসেছে এবার, যা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এ সমস্ত অ্যাপ ব্যবহার করে মানুষকে খুব সহজেই বোকা বানিয়ে, মানুষকে খুব সহজে ঠকিয়ে সেই টাকা নিয়ে নিচ্ছে, সেই টাকা নিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতারকটা। এমনই কিন্তু বেশ কিছু অভিযোগ সাম্প্রতিক কালে উঠে এসেছে, পুলিশের কাছে ধরা পড়েছে। যেমন বোঝা যাচ্ছে যে সহজে আয়ের সুযোগ এবং এই আয়ের মাধ্যমে কোটি কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন, এই সমস্ত কথাগুলিকে ব্যবহার করে সকলকে টোপ দিয়ে কার্যত প্রতারকরা ফাঁদ পেতেছে। এবং আধার আতঙ্কের একটা আমরা দেখেছিলাম সাম্প্রতিক কালে, আধারের বায়োমেট্রি যা হ্যাক করে নিয়ে, বায়োমেট্রির তথ্য নিয়ে প্রতারণার শিকার হতে হয়েছিল অনেককেই, কিন্তু তারই মধ্যে এবার নতুন অর্থাৎ কি এই টেলিগ্রাম? আমরা সকলেই জানি টেলিগ্রাম হচ্ছে একটি অ্যাপ, যেমনটা আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই অ্যাপ গুলো ব্যবহার করি, তারই মধ্যে টেলিগ্রামও হচ্ছে আরেকটি অ্যাপ। কিন্তু এই অ্যাপটির মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। প্রতারণা চক্রটির আসল উদ্দেশ্য হচ্ছে গ্রাহক যতক্ষণে উপলব্ধি করতে পারছেন পুরো বিষয়টা, ততক্ষণে অনেক দেরি হয়ে যাচ্ছে এবং তারই মধ্যে অনেকের কাছ থেকে প্রতারণার কার্যত শিকার হচ্ছে। এমনই কিন্তু বেশ কিছু অভিযোগ সাম্প্রতিক কালে জমা হয়েছে পুলিশের ঝুলিতে, এবং সেই অনুযায়ী শুরু হয়ে গেছে তদন্ত, বিশেষ করে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের পক্ষ থেকে। অঙ্কিতা, একেবারে সুপ্রীতি, যারা গোয়েন্দারা রয়েছেন তারা কি সে বিষয়ে কর্ণপাত করছেন, বা গোটা ঘটনাটি কি তদন্ত করে দেখছেন কারা এই ঘটনাটির সাথে জড়িত, কারা এই প্রতারণাটি করছে? একদমই তাই অঙ্কিতা, এক্ষেত্রে দেখো পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে, এবং সেক্ষেত্রে পুলিশ প্রাথমিক ভাবে তদন্তের পর যেমনটা জানতে পেরেছে যে প্রথমে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে প্রত্যেক গ্রাহককে, এবং এই আয়ের সুযোগটাকে একেবারে ট্রোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। প্রথমে গ্রাহককে জানানো হচ্ছে যে আপনি ঘরে বসে ছোট কাজের মাধ্যমে ইনকাম করতে পারবেন বা অতি সহজে আয় করতে পারবেন, এমন কিন্তু বেশ কিছু প্রলোভন দেওয়া হচ্ছে। এবং যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কার্যত আধার আতঙ্কের পর নতুন ত্রাস কিন্তু এবার সৃষ্টি হয়েছে টেলিগ্রামে। এই অ্যাপটির মাধ্যমে একাধিক প্রতারকরা প্রতারণার জাল বিস্তার করছে, প্রতারণার ফাঁদে খোয়াচ্ছে গ্রাহকদের কোটি কোটি টাকা। গ্রাহকরা কিছু বুঝে ওঠার আগেই কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে যাচ্ছে এই প্রতারকরা। কার্যত এই পুরো ঘটনাটি কিন্তু ইতিমধ্যে ইন্টারনেটের যোগে তৈরি হয়েছে, এবং সেই বিষয়ে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে। কারা এই প্রতারকদের সাথে যুক্ত রয়েছে, কিভাবে এই ফাঁদটিকে তৈরি বোনা হচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে রিপোর্ট হাতে নিয়ে তদন্তে নেমেছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।